এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে পাইথনের ডবল এন্ডেড কিউ ব্যবহার করতে হয় তো ডবল এন্ডেড কিউকে আমরা সংক্ষেপে ডেক বলি তো তোমরা যারা ইতিমধ্যে ডেটা স্ট্রাকচারের সঙ্গে পরিচিত বা আমার পাইথন দিয়ে তৃতীয় খণ্ড ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম পরিচিতি বইটি পড়েছ তোমরা কিউ সম্পর্কে পরিচিত এবং কিউ কিভাবে পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও তোমরা জানো এবং সেই সঙ্গে এটাও তোমরা জানো যে লিস্ট দিয়ে ওই কিউ তৈরি করাটা বেশ ঝামেলার একটা ব্যাপার বিশেষ করে লিস্টের শুরুতে ইনসার্ট করাটা খুবই সময় সাপেক্ষ অথবা এক্সপেন্সিভ অপারেশন তো এই জন্য আমরা পাইথনের যদি যে বিল্ডিং ডেক জিনিস জিনিসটা ব্যবহার করি অর্থাৎ ডবল হ্যান্ডেড কিউ তাহলে জিনিসটা অনেক সহজ হয়ে যায় আমাদের জন্য তো ডবল হ্যান্ডেড কিউ কিন্তু ইমপ্লিমেন্ট করতে হয় লিঙ্ক লিস্ট দিয়ে এবং সেটা বেশ জটিল একটা কাজ কিন্তু সেই জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে না কারণ কালেকশন মডিউলে এটা তৈরি করে দেয়া আছে তোমরা পাইথনের যদি অফিশিয়াল ডকুমেন্টেশনে যাও সেখানে তোমরা ডেকের বিভিন্ন ব্যবহার দেখতে পাবে তো আমি শুধু তোমাদেরকে দেখাবো যে এটা কতটা এফিশিয়েন্ট তো আমরা ডাবল এন্ডেড কিউ ইনপুট করলাম তো এখন আমি একটা লিস্ট তৈরি করব এলআই যেটা হচ্ছে এক্স ফর এক্স ইন রেঞ্জ 13000 দিলাম তো এলাই আমার একটা লিস্ট তৈরি হয়ে গেল তো এই একই রকম আমি একটা কিউ তৈরি করব বা ডেক তৈরি করব তো এটা যদি ডি ই দেই এবং এলাই দিয়ে কল করি আমার ডবল এন্ডেড কিউ তৈরি হয়ে গেল তো তোমরা যারা ইতিমধ্যে আমার টাইমিড ভিডিওটি দেখেছ না দেখলে ই আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো যে পাইথন দিয়ে কিভাবে টাইম মেজার করা যায় যদি সেই ভিডিওটা ইংরেজিতে ইংরেজিতে কিন্তু সেটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে তোমরা আমরা দেখব যে এই কিউতে শুরুতে একটা উপাদান যোগ করতে আমাদের কিরকম বেগ পেতে হয় তাহলে আমরা কি করি ইম্পোর্ট টাইমিট এখন যেটা করব যে টাইমিট ডট টাইমিট এলআই ডট ইনসার্ট জিরো -1 লিস্টে একদম শুরুতে আমি -1 ইনসার্ট করব মানে -1 এর বদলে যে কোনো মান ইনসার্ট করা যায় এবং সেটা যদি আমি করি সো এলআই ইজ নট ডিফাইনড কারণ এলআইটাকে আমার পরিচয় করে দিতে হবে তো জন্য আমার একটা উপায় হচ্ছে গ্লোবালস বলে এখানে বলে দেয়া তো আমি এটা দিলাম দেখি কিরকম রকম টাইম লাগে তো এখানে কিন্তু মাত্র হাজার উপাদান আছে এমন না যে এই লিস্টটা খুব বড় আর টাইমিটা যেহেতু ডিফল্ট ভ্যালু দেওয়া নাই সুতরাং এলাই ডট এই কাজটা সে 1 লক্ষ বার করবে করে দেখবে যে কত সময় লাগে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পেলাম যে আমাদের নব্বই সেকেন্ড সময় লেগেছে এই কাজটা করতে এখন একই কাজ ডেকে করা যায় হচ্ছে অ্যাপেন্ড लेफ्ट ফাংশন ব্যবহার করে যেটা এই ডাবল এন্ডেড কিউ এর শুরুতে একটা জিনিস ইনসার্ট করতে পারে তো চলো আমরা সেই কাজটা করি আমরা জানি শুধু অ্যাপেন্ড করে কি সবার শেষে বা সবার ডান দিকে একটা জিনিস ইনসার্ট করে বা যোগ করে আর অ্যাপেন্ড লেফট সবার বাম দিকে একটা জিনিস যোগ করবে সেটা আমি দিলাম -1 গ্লোবালস গ্লোবালস এটা না দিলে সে কিউ কে চিনবে না এই কাজটা কিন্তু এক এক লক্ষ বার করতে জিরো সিক্স সময় লেগেছে যেখানে এটা লেগেছে একশো নব্বই কত গুণ পারে তুমি একটু ভাগ করে দেখো তো আমরা দেখলাম যে এই যে ডেক জিনিসটা কতটা ইফিসিয়েন্ট তো যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু অবশ্যই এটার ভিতরের কাজও বুঝতে হবে যদিও সেটা নিজে করা লাগবে না আর যারা পাইথন ব্যবহার করো তারা চোখ বন্ধ করে এই ডেক ব্যবহার করতে পারো আর তোমরা যারা অ্যালগরিদম এবং গ্রাফ অ্যালগরিদম সময় বা ব্রেথ ফার্স্ট সার্চ এটা ইমপ্লিমেন্ট করবা তোমরা সেখানে একটা কিউ ব্যবহার করতে হবে সেখানে লিস্ট ব্যবহার না করে এই ডেক ব্যবহার করতে পারো এবং তুমি যদি পাইথনের সেই অফিসিয়াল ডকুমেন্টেশনে যাও তুমি দেখবে যে এই ডেক মধ্যে বেশ কিছু মেথড আছে যেমন অ্যাপেন্ড append left এই দুইটা খুব গুরুত্বপূর্ণ extend এক্সটেন্ড left মানে দুই দিক দিয়ে আসলে কি করা যায় যে আইটেম উপাদান যোগ করা যায় করে করে আর দিয়ে তুমি যোগ দিতে পারো আবার ইনসার্ট আছে পপ আছে পপ লেফট আছে রিমুভ আছে তো এই ফাংশনগুলার ব্যবহার তোমরা একটু নিজে নিজে এক্সপেরিমেন্ট করে দেখে নিবে যে কোন ফাংশন কি করে আর তোমাদের জন্য সুখবর হচ্ছে একটাই যে এই ফাংশন খুব ইফিসিয়েন্ট ভাবে ইমপ্লিমেন্ট করা তো আশা করি এই ডেক জিনিসটা তোমরা তোমাদের প্রোগ্রামে কাজে লাগাতে পারবা এবং অনেক ইফিশিয়েন্ট কোড তোমরা লিখতে পারবা